হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, এখানে সাবস্ক্রাইব বাটন আছে, গিয়ে সাবস্ক্রাইব করে নিন ও সঙ্গে সঙ্গে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, যাতে আপনাদের কাছে লেটেস্ট ভিডিও সবার আগে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে আপনারা বাড়িতে বসে যারা এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার কথা ভাবছেন, হ্যাঁ আমি এটা তাদের জন্যই স্পেশালি বানাচ্ছি। এটা কাস্ট সার্টিফিকেট রিলেটেড ভিডিও হতে চলেছে। তো কীভাবে আপনারা বাড়িতে বসে এই কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, কীভাবে বা এডিট করবেন বা কী করে করতে হবে, সেসব বিষয়ে বিশদে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমি গুগলে এসেছি। তো গুগলে এসে জাস্ট আমি টাইপ করেছি কাস্ট সার্টিফিকেট WB। এই WB কথাটা বলার কারণটাই হচ্ছে কি, এটা ওয়েস্ট বেঙ্গলকে ডিনোট করা হচ্ছে। তো প্রথমে আপনাদের কী করতে হবে, এটা টাইপ করার পর সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে কিছু লিঙ্ক দেখতে পারবেন, এবং আমি সেকেন্ড যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এখানে কাছে, ওয়েলকাম টু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, এবং এর যে অ্যাকচুয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে কাস্ট সার্টিফিকেট WB.gov.in। তো আমি ডিসক্রিপশনে তো লিঙ্কটা অবশ্যই দেবো। তো আপনাদের প্রথমে কী করতে হবে, এই লিঙ্কটা ওপেন করতে হবে। তো লিঙ্কটা ওপেন করার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে, আপনাদের ঠিক এরকম একটা পেজে রিডাইরেক্ট করা হবে। আমি খুবই দুঃখিত যে আমি অলরেডি আগের কিছু ভিডিওতে বলেছি যে আমার ল্যাপটপে কিছু সমস্যার কারণে আমি ভিডিও ল্যাপটপ থেকে নিতে পারছি না, তো সেই জন্য আমাকে ফোনের সাহায্য নিতে হচ্ছে। তো আমি সেই সুবিধার্থে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এখানে গিয়ে কী করে অ্যাপ্লাই করবেন। আপনারা কিন্তু কম্পিউটার দিয়ে অ্যাপ্লাই করবেন, যাতে কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের এরর যাতে না আসে, সেই জন্য আমি বললাম। তো আপনাদের প্রথমে এখানে যে সিটিজেন কর্নারটা দেখতে পাচ্ছি, আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করি। এখানেই দেখতে পাচ্ছেন যে আপনি অ্যাপ্লিকেশান ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, আবার দেখতে পাচ্ছেন যে ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান, ভিউ সার্টিফিকেট ডিটেলস, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অর অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এডিট অ্যাপ্লিকেশান। তো এখানে যে অপশানগুলো রয়েছে সেখান থেকেই আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো যারা একেবারে নিউ অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে ফার্স্টে অ্যাপ্লিকেশান ফর এসসি এসটি ওবিসি এই যে লিঙ্কটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে জিনিসটা খুলবে আমি সেটা বলে দিচ্ছি আপনাকে। তো ঠিক এরকম একটা পেজ আপনার সামনে খুলে যাবে, যেখানে কিছু ডিটেলস আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে, একটু আমি জুম করে দেখাবার চেষ্টা করছি, এক নম্বর দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান হচ্ছে গিয়ে স্টেট, তো ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে, এবার হচ্ছে ডিস্ট্রিক্টটা আছে। তো আপনি যে ডিস্ট্রিক্টে বিলং করেন এখানে দেখুন ডিস্ট্রিক্টগুলো দেখিয়ে দেবে। এখানে দেখতেই পাচ্ছেন যে আলিপুরদুয়ার থেকে শুরু করে সব ডিস্ট্রিক্ট এখানে লেখা আছে। ধরুন সাপোজ কেউ কলকাতায় বিলং করে, তো কলকাতা আমি ক্লিক করে দেখাবার চেষ্টা করছি দিয়ে। তো কলকাতা দিলে এবার এর মধ্যে সাব ডিভিশন আসছে, সাব ডিভিশনের মধ্যে এখানে কলকাতাই দেখাবে। তো এবার যদি এটা কেউ অন্য কেউ ধরুন সাপোজ বীরভূম দিচ্ছেন, তো বীরভূমের মধ্যে দিলে সাব ডিভিশন দেখতেই পাচ্ছেন যেখানে বীরভূম সদর আসছে, বোলপুর আসছে, রামপুরহাট আসছে। তো এভাবেই আপনারা যেটা আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে সিলেক্ট করবেন। এবার আপনি মিউনিসিপ্যালিটি আন্ডারে পড়ছেন, তো সেই মিউনিসিপ্যালিটি আন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে, ব্লক দিলে ব্লকের আন্ডার সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি ব্যাপারটা সম্পর্কে বললাম। তো এবার আমি বলে দিচ্ছি যে সেকেন্ড স্টেপ কীভাবে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাইং ফর এবার দেখতেই পাচ্ছেন যে আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। তো এখানে দেখুন দেখতেই পাচ্ছেন যে এসসি এসটি ওবিসি দেওয়া আছে দু নম্বর কলমটা। তো এখান থেকে আপনি যদি এসসি চান তো এসসির জন্য অ্যাপ্লাই করবেন, এসটি হলে এসটির জন্য অ্যাপ্লাই করবেন, ওবিসি হলে ওবিসির জন্য অ্যাপ্লাই করবেন। তো এবার এখানে সেখানে যেতে হচ্ছে কাস্ট ট্রাইবাল কমিউনিটি, এবার এখান থেকে লিস্ট যেটা রয়েছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার কাস্ট ট্রাইবাল কমিউনিটি কী আছে। এখানে দেখতেই পাচ্ছেন যে কোন কমিউনিটির মধ্যে আপনি পড়ছেন, এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এবার চলে আসছে, আমি একটু জুম আউট করছি। তো আপনাকে এখানে আমি দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু পপ আপ হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে কি, এখানে সব কিছু এভরিথিং ডিটেলসে বলা আছে, কিছু ভুলের ব্যাপার নেই। ইমেল আইডিতে ক্লিক করলে আপনাকে কিরমভাবে ইমেল আইডি দিতে হবে, আপনার নাম কিরমভাবে দিতে হবে, সব কিছু এই মানে এই ওয়েবসাইটে এটা ক্রিয়েট করে রেখেছে। তো এবার আপনাকে বেসিক ডিটেলস যেমন আপনার নাম, আপনার বাবার নাম, মোবাইল, ইমেল আইডি, আধার নাম্বার, তো তারপর হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আপনি প্লেসটা ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টে থাকে, পুলিশ স্টেশন কি, ভিলেজ সিটি কি, এই সবগুলো সব ডিটেলস আপনাকে যা যা দেখতেই পাচ্ছেন যে আরও আপনার পেরেন্টস অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, আপনার ন্যাশনালিটি তো ইন্ডিয়ান অবশ্যই, রিলিজিয়ান, জেন্ডার, তো তারপর হচ্ছে ডিটেলস অফ টু লোকাল, রেফার দিতে হবে যে আপনারা কার কার রেফার, মানে দুজন এমন দিতে হবে যেখান থেকে হচ্ছে। এবার হচ্ছে কি আপনার ব্লাড রিলেশন, মেন যা ব্যাপারটা যে সার্টিফিকেটের যার রয়েছে আর কি, যার থেকে আপনি করতে চাইছেন সেটার ডিটেলসটা হচ্ছে কি, ব্লাড রিলেশন, পেরেন্টাল সাইড হলে
ইয়েস করবেন, নো হলে নো করবেন। তারপর হচ্ছে গিয়ে সার্টিফিকেট হোল্ডারের নাম করতে হবে, রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট করতে হবে, সার্টিফিকেট নাম করতে হবে, ইস্যুইং অথরিটি দিতে হবে, প্লাস হচ্ছে ডেট অফ ইস্যু দিতে হবে। অর্থাৎ যার সব ধরুন আপনি একজন ছেলে, আপনি আপনার বাবার সার্টিফিকেট রয়েছে, সেখান থেকে নতুন এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট করতে আছে, তো পুরনো সার্টিফিকেটে যে নামটা লেখা, নাম্বারটা দেওয়া রয়েছে, সেই সার্টিফিকেট নাম্বার এখানে দেখুন, আমি জুম করে আপনাকে একটু দেখাবার চেষ্টা করছি। এই 13 নম্বর যে ব্লাড রিলেশনের প্যারেন্ট সাইট আছে, ওখানে গিয়ে আপনাকে এটা করতে হবে। আর 14 নম্বরে দেখতে পাচ্ছেন যে আরও দুজন লোকাল যারা রয়েছেন, যাদের রয়েছে এরকম দুজনকে খুঁজে আপনাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এবং সঙ্গে সঙ্গে আরও এখানে তলায় একটু দেখতেই পাচ্ছেন যে 15-এ ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট টু স্টেট অর কান্ট্রি। তো যদি ধরুন আপনার একটা এক্সাম্পল দিচ্ছে, আপনি ধরুন এসসি সার্টিফিকেট রয়েছে, তো আপনি ধরুন এসসি সার্টিফিকেটটা আপনি কর্মসূত্রে ধরুন এতদিন ছিলেন হয়তো অন্ধ্রপ্রদেশ, তো আপনি ধরুন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আপনি অন্ধ্রপ্রদেশে গিয়ে এসসি সার্টিফিকেট বানিয়েছেন, তো আপনার ছেলের জন্য বা মেয়ের জন্য এসসি সার্টিফিকেট বানাতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবং এসসি সার্টিফিকেট যেটা বানাতে চাইছেন সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেরই বানাতে চাইছেন, সেক্ষেত্রে এই যে লাস্ট 15 কলামটা দেওয়া আছে সেটা কিন্তু ইয়েস করে দিয়ে আপনাকে যে যে ডিটেলসগুলো দেওয়া আছে সেগুলো ফিল আপ করলেই কিন্তু আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আর অন্য কোনো প্রবলেম হবে না, যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা যেহেতু এটা একটা ডিজিটালাইজড প্রসেস হওয়ার ফলে এত অনলাইন সুবিধা হয়ে গেছে, তো আমরা বাড়িতে বসেই কিন্তু এই বেসিক ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থেকে থাকে সেটা দিয়ে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতেই পারি, যে এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট বা ওবিসি যে কোনো কাস্ট সার্টিফিকেট কিন্তু আমরা এখানে বসে ফর্ম ফিল আপ করতেই পারি। এবং সহজেই কিন্তু আমরা এখান থেকে সার্টিফিকেটটা পেয়ে যেতে পারি, এত যেহেতু ইজি প্রসেসটা আমি বললাম। তো আমি একবার আপনাকে আবার ওই ওয়েবসাইটটায় নিয়ে যাচ্ছি যেখান থেকে, এ দেখুন, এবার আপনি ধরুন অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট করে দিলেন, তারপর অ্যাপ্লিকেশনটার স্টেটাস আছে, আপনি স্টেটাসে গিয়ে দেখতে পাবেন সেকেন্ড অপশানটায়, আপনি ভিউ সার্টিফিকেট ডিটেলস দেখতে পারবেন, আপনি রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন করতে পারেন, অ্যাকনলেজমেন্ট স্লিপ একটা পাবেন সেটা রেখে দিতে পারেন ফিউচার রেফারেন্সের জন্য। আবার ধরুন ফর্ম ফিল আপ করতে কিছু প্রবলেম হয়েছে অ্যাপ্লিকেশানে, তো আপনি সেখানে সেটা কিন্তু 5 নম্বর যেটা রয়েছে এডিট অপশানে গিয়ে, এডিট অ্যাপ্লিকেশানে গিয়ে আপনি কিন্তু সেখান থেকে আবার মানে অ্যাপ্লিকেশনটাকে যে ভুল হয়েছে সেটা কিন্তু শুধরে নিতে পারেন বা সংশোধন করতে পারেন। তো এটা ছিল মোটামুটি আপনি, আমি আজকে বলার চেষ্টা করলাম যে কিভাবে অনলাইন আপনি কাস্ট সার্টিফিকেট করবেন, সেটা এসসি এসটি ওবিসি সবার জন্যই। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের কার্যকর বা হেল্পফুল হবে। আর ভিডিও যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো ও আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।